হাই ফ্রেন্ডস, তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি বাঙালি স্বাদ গ্রহণে। তো আজকে আমরা ফুলকো লুচি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা করার জন্য কী কী লাগছে বলে দেবো। তো প্রথমেই বলে দেওয়া, আমাদের রান্নাগুলোকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো, আমরা যাতে আরও অনেক অনেক ভিডিও তোমাদের দেখাতে পারি সেই কারণে। তো কী কী লাগছে তোমাদের প্রথমেই বলে দিই। এখানে লাগছে আমাদের ময়দা, আমরা এখানে রুল ময়দা নিয়ে নিয়েছি, আমি এখানে অল্পই করবো, তার জন্য এখানে অল্পই নিয়েছি। এটা আছে একদম এক কাপ মতো, তোমাদের এক কাপেরই দেখাচ্ছি। লাগছে এখানে আছে রিফাইন্ড অয়েলটা আমি ময়নের জন্য রেখেছি। আর লাগছে এখানে খাওয়া সোডা, এটা নুন আছে, আর এটা আছে খাওয়া সোডা, নুন আছে স্বাদ মতো, খাওয়া সোডা আছে হাফ টিস্পুন। আর আমাদের লাগছে জল। তো এগুলোই আমাদের উপকরণ। তো এগুলো দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেবো। তোমাদের দেখাচ্ছি কীভাবে ময়দাটা মাখবো। দেখো, একটা গামলার মধ্যে আমরা ময়দাটাকে নিয়ে নিয়েছি, আর নিয়ে ওর মধ্যে বেকিং সোডাটা মানে খাবার সোডাটা, নুন আর তেল দিয়ে আমরা ময়ান দিয়েছি। ময়ান দেওয়ার আরও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পাবে, অন্যান্য ভিডিওগুলোতেও দেওয়া আছে কীভাবে ময়দা আমরা মেখেছি। তো এখানে সমস্তগুলো একসঙ্গে নিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মাখা হচ্ছে, চিপে চিপে খুব নরম করে নেওয়ার জন্য। এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে। দেখো, এটা খুব সুন্দর করে মাখা হচ্ছে, ভীষণ সুন্দর করে মাখা হচ্ছে। এবার আমরা এদের থেকে ছোট ছোট করে লুচি কেটে নেব। যদি কেউ মনে করো ছোট সাইজে লুচি করবে তাহলে সেভাবে করতে পারো, বা বড় করলে বড়ও করতে পারো। ময়ানটা খুব সুন্দর করে দিতে হবে, আর অনেকক্ষণ ধরে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। লুচিটা খেতে খুব সুন্দর হয়, আর খুব ফুলকো লুচি হয়। তোমরা দেখতে থাকো কীভাবে করছি আমরা। দেখো, লেচিগুলোকে সব কেটে নেওয়া হচ্ছে। এবার আমরা যে লেচিগুলো কেটে নিয়েছি তার থেকে হাতে করে খুব সুন্দর করে, দেখো, একটু গোল গোল করে রোল করে নিতে হবে ময়দাটাকে বেলার জন্য। যারা একদম নতুন করবে, যারা জানো না, তারা ভালো করে জিনিসটা দেখে নাও। দেখো, এভাবে একটা আমাদের তৈরি করা হয়ে গেল। এবার দ্বিতীয়টা হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একটু গোল করে নেওয়া হচ্ছে। দেখো, আমাদের দুটো হয়ে গেল। এভাবে আমরা সমস্ত বলগুলোকে করে নেবো, লেচির থেকে বল করে নেবো। তিনটে হয়ে গেল। দেখো, আমাদের এখানে অনেকগুলো লেচি থেকে বল তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে আমরা এগুলোকে বেলে নেবো। এটা খেতে খুব সুন্দর হয়, বিভিন্ন রকম তরকারি, আলুর তরকারি, ঘুগনি, তোমরা যে কোনো জিনিসের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারো। আর ঘুগনির রেসিপি আমাদের লিঙ্কে দেওয়া থাকবে, আমাদের ভিডিওগুলো আছে, তোমরা দেখে নিও। আর সমস্ত রান্নার আমরা কী কী উপকরণ দিচ্ছি ডেসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা অবশ্যই দেখো। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, আমাদের লুচিগুলো বেলা হচ্ছে, এখানে দুটো বেলা হয়েছে, একটু বড় বড় সাইজের। তোমরা চাইলে থেকে ছোটও করতে পারো। দেখো, আরও একটা তোমাদের বেলে দেখাচ্ছি কীভাবে বেলতে হবে। একটা লেচিকে নিয়ে এভাবে প্রেস করে নেওয়া হলো, একটু তেল লাগিয়ে নেওয়া হলো। এবার এটাকে বেলে নিতে হবে, সমানভাবে বেলতে হবে, যে চারিদিকটা খুব মোটা থাকলো, মাঝখানটা পাতলা হলো, ওরকম হলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে না। দেখো, এটা কত সুন্দর করে বেলা হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বেলা হচ্ছে। আমরা একটা লুচি, দেখো, দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো কত সুন্দর ফুলছে, কালারটা খুব সুন্দর চলে এসছে, কত সুন্দর ফুললো দেখো। গ্যাসের ফ্লেমটাও কিন্তু এখানে খুব ক্যারি করছে, ব্যাপারটাকে খুব সাবধানে করতে হবে, আর খুব হালকা হালকা আছে। এখানে আমরা একটুখানি ফ্লেমটা জুড়ে দিয়েছিলাম, যার জন্য উপরকার কালারটা কিন্তু এইভাবে এসছে। তোমরা যদি এর থেকে হালকা চাও তাহলে ঠিক সেইভাবে করবে। দেখো, নেক্সট আমাদের আরও একটা লুচি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লুচিটা ছাড়ারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, কত সুন্দরভাবে ফুলছে দেখো। অনেকে আছে যারা ঠিকমতো লুচি তৈরি করতে পারো না,
তেলটাও কিন্তু এখানে একদম সামান্য দেওয়া হয়েছে। অনেকে আছে অনেক তেল দিয়ে ভাপা হয়তো খুব সুন্দর লুচি হবে, সেরকম কিন্তু নয়। আসলে ভাজছে কীভাবে আর সেটার দক্ষতাটাই এখানে প্রমাণ করে। দেখো এটা কত সুন্দরভাবে ফুলছে। আমাদের লুচিগুলো কিন্তু দারুণ হয়ে ফুলছে। এটা খুব খাস্তা, খুব ক্রিস্পি হয়। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করো। আরো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু সমানভাবে ফুলছে, প্রতিটা লুচি কিন্তু সমানভাবে ফুলছে। ওপরে কত সুন্দর বাবলস এসছে লুচিগুলোর ওপরে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেব আর তোমাদের দেখিয়ে দেবো লুচিগুলো ঠিক কতটা সুন্দর। দেখো লুচিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এটা একদম খুব সুন্দরভাবে ফুলেছে আর এটা কিন্তু চিপসেও যাচ্ছে না। দেখো যেভাবে ছিল সেভাবে কিন্তু এটা আছে। দেখো আমাদের অনেকগুলো লুচি এখানে ভাজা হয়ে গিয়েছে, অনেকক্ষণ পরেও কিন্তু এগুলো চুপসে যায়নি, প্রত্যেকটা কিন্তু যেমনকার তেমনই আছে, খুব সুন্দর কালার এসছে। তো আমাদের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।